আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকের রেসিপি খাসির মেটে চচ্চড়ি, চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে এলে কেটে রাখা আলু ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দুটো তেজপাতা, সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নেব। এবার দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরে ধনে বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, দু চামচ পেঁয়াজ বাটা, একটা কুচানো টমেটো, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর দু চামচ চর্বি দিয়ে একটু নেড়ে নেব।
কিছুক্ষণ পর টুকরো করে রাখা মেটে দিয়ে দেব। কিছুক্ষণ পর সামান্য পরিমাণ জল আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। পর ঢাকা খুলে হাফ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।